সকাল থেকেই ইসি ভবনে তৃতীয় ও শেষ দিনের মতো সংসদ নির্বাচনে প্রার্থীদের আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপি জামায়াত জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী মোর্শেদ খান। এছাড়া বিএনপি নেতাদের মধ্যে অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। বাতিলের তালিকায় রয়েছেন নেত্রকোনা এক মোহাম্মদ এরশাদুর রহমান, ময়মনসিংহ চার কামরুল ইসলাম, ময়মনসিংহ সাত এম এ রাজ্জাক খান, নেত্রকোনা চার শফি আহমেদ। তাহলে আমি এটা প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা অবশ্যই অবশ্যই অন্যায় আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করব। সকাল থেকে 311 ক্রমিক থেকে 343 পর্যন্ত আপিল আবেদন শুনানি শুরু হয় ইসি ভবনে। মিনালা দিবা, একুশে টেলিভিশন, ঢাকা।